নাম আব্দুল হালিম আমার বিক্রমপুরে সাদত পারভেজ আমার অত্যন্ত স্নেহভাজন ওকে আমি ভীষণ রকমের পছন্দ করি আর আমি কিন্তু আপনাদের জগতের লোক না আর আমি এত নগণ্য আমার পরিচয় দেওয়ার মতো তেমন কিছু নেই ওইটা গর্বকারের ব্যাপার আছে আমি একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছি সাদত পারভেজ যখন এই ড্যাডি সংগ্রহ লিখে শুরু থেকে ছাপা হওয়া পর্যন্ত ওর সাথে আমাদের নিয়মিত যোগাযোগ ছিল আমি উৎসাহিত করতাম তুমি এই কাজটা করো এই কাজটা তো অন্য কেউ করলো না এছাড়া ওর আরও দু তিনটে বই আছে এগুলি আমি পড়েছি দিয়েছি দু একজন কিনেও নিয়েছি অপ্রাসঙ্গে হয়ে দুটো কথা বলি আমার জীবনে দুটা শখ হবি আমি স্কুল জীবন থেকে ছবি তুলতাম আমার অন্তত 20,000 ছবি নিজের তোলা আছে আমার সংগ্রহে আর আরেকটা হলো আমার বই পড়া বই কেনা বিক্রমপুরে আমার একটা লাইব্রেরি আছে সেখানে 6,000 বই আছে আমি প্রতিনিয়ত বই সংগ্রহ করে থাকি সবচেয়ে বেশি কিন্তু পাঠাশ্রম বুঝ থেকে এবং বিধি হয়ে আমাকে সর্বোচ্চ কমিশন দেয় তো এই বইটা আমি পড়িনি কেন পড়িনি তার পিছনের কারণ আছে সাধু প্রবন্ধের বইটি তৈরি করে আমাকে বললো যে ভাই এই বই নিয়ে আমি আপনার বাড়িতে আপনি লাইব্রেরি দিয়েই আসবো যেহেতু সাধু পারবে বইটা আমাকে দিয়ে আসবে কবে দিয়ে আসবে দিন গুনতে গুনতে অনেকদিন হয়ে গেছে সময় করতে পারিনি আজকে আমাকে কথা দিয়েছে খুব শীঘ্রই বইটা আমার বাড়িতে দিয়ে আসবে আমি তখন করবো আরেকটা অপ্রাসঙ্গিক কথা বলি আরেকটা লোকের সাথে আমার এক বছর যখন ঝগড়া চলছিল কবি নিরমলেন্দু বলল দাদা আমাকে খুব স্নেহ করেন আমি তাকে শ্রদ্ধা করি কথাটা তো বললাম আপনি রচনা সম্পর্কে কিন্তু আমি তাকে তাই কিনব না দাদা বলে তোমাকে আমি কিছুতেই দিব না কারণ তোমার কেনার সামর্থ্য আছে বলে আপনি যতই বলেন আমি কিনব না পরশু দিন গুন্দ আমার বাড়িতে গিয়েছিলেন একটা অনুষ্ঠানে আমার লাইব্রেরি দেখে কালকে রাতে আমাকে মেসেজ দিলেন আলিম তোমার বাসার ঠিকানা দাও আমার 12 খণ্ড রচনা বলি তোমাকে আমি কুরিয়ারে পাঠিয়ে দিচ্ছি ভীষণ জয়ী হয়েছি গুন্দার কাছ থেকে আমি জয়ী হয়েছি সাধু তোমার কাছে সাধুদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা শুভকামনা রইল আপনাদের সবাইকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে শেষ করছি ধন্যবাদ জয় বাংলা